সালাম আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ব্যান্ড হয়ে যাওয়া ইউটিউব চ্যানেল ফেরত পাবেন। হঠাৎই আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে গিয়ে দেখলেন যে এমন ভিতরে যেতে পারছেন না, এমন চ্যানেল ইয়া দেখাচ্ছে এমন, কিংবা আপনার ইমেইলে একটা মেইল সেন্ড করবে দেখবেন অ্যাকশন রিকোয়ার্ড দিয়ে। তো এমন দেখালে আপনাকে যা যা করতে হবে, আর একটু বলে রাখি যে চ্যানেল আপনার দুইভাবে ব্যান্ড খেতে পারেন। একটি এইভাবে হঠাৎই আপনার চ্যানেলে কোনো দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম নাই, কিন্তু তারপরেও হঠাৎ এইভাবে আপনাকে ব্যান্ড করে দেবে। আর কপিরাইটের মাধ্যমে যদি চ্যানেল ব্যান্ড খান, সেক্ষেত্রে এই সিস্টেমটা আপনাকে ফলো করার দরকার নেই, ওইটা আরেকটা সিস্টেম করতে হয়, ওইটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেবো। তো এই সিস্টেম যদি হয়, তো এখন কি করবেন, আপনার মেইল বক্স চেক করলে দেখবেন আপনার মেইল বক্সে একটি ইমেল এসেছে। তো ইমেইলটিতে দেখবেন কন্ট্যাক্ট অ্যাস লেখা আছে, এখানে কন্ট্যাক্ট অ্যাসে ক্লিক দেবেন। কন্ট্যাক্ট অ্যাসে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ওরা কী জানি বলতেছে, তো এখানে করে নেবেন। ওরা বলতেছে যে আপনি ইমেলকে ঠিকভাবে বসাইছিলেন কি না, সেটা তো দিয়ে দিলাম যে হ্যাঁ বসাইছিলাম। তো এখানে আপনার যে ইমেলে এটা আপনার অ্যাকাউন্টে খোলা আছে ইমেলটা আছে, আর এখানে ওরা কন্ট্যাক্ট করার জন্য আরেকটি ইমেল চাচ্ছে। এখানে একটা নতুন ইমেল বসাই দিবেন, আর ভিডিওর নিচে ডিসক্রিপশনের ভিতরে দেখবেন যে আমি একটা মেইল লিখে রাখছি, এই যে এই মেইলটা। তো এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, আমি এটা দেখাচ্ছি। কপি করে জাস্ট এখানে পেস্ট দিবেন, এখানে আমার নাম লেখা আছে, এখানে আপনার নাম দিয়ে দিবেন, দিয়ে দিলেন। আর এখানে একটা কন্ট্যাক্ট অ্যাসের জন্য একটা নতুন ইমেল দিবেন, তাহলেই হবে। এবার চোখ বুঝে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে দেখবেন এখানে লেখা আছে থ্যাংকস টু কন্ট্যাক্টিং আওয়ার গুগল অ্যাকাউন্ট টিম, ওরা আপনাকে ধন্যবাদ জানিয়েছে। ওরা এখন এটা রিভিউ করবে এবং 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 7 দিনও লাগতে পারে, এর মাঝে আপনাকে চ্যানেলটি রিভিউ করে আপনাকে ব্যাক দিয়ে দেবে ইনশাল্লাহ। তো চেষ্টা করতে থাকুন, আর পরবর্তীতে কপিরাইট খাইলে কীভাবে ওইটা সারাবেন, কীভাবে কপিরাইট থেকে আপনার চ্যানেলটি ফিরে পাবেন, এই ধরনের একটি ভিডিও ইনশাল্লাহ তৈরি করে আপলোড দেবো। তারপর আজ এই পর্যন্তই, আল্লাহ।